ফ্রেন্ড, ওয়েলকাম টু সুভ্রা ডেলি ব্লগ। এখন বাজে সকাল 7টা, তো বাড়ির সবাই অলরেডি উঠে গেছে। তো এখন ভাবি আর ও পাপা দুজনে মিলে মর্নিং ওয়াক করছে, তো আমি এখন সকাল সকাল এক কাপ চা খাবো। চল। চাটা খাবো, চাটা খেয়ে আমি ব্রেকফাস্ট বানাবো। তো কি ব্রেকফাস্ট বানাবো তোমাদের অবশ্যই দেখাবো ব্লগটাতে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর দু তিন দিন ধরেই বাইরে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে, ভাবি আর পাপা দুজনে মর্নিং ওয়াক করছিল। তো তখনই ঝকঝক করে বৃষ্টি নেমে গেছে, ওরা সব ঘরে গিয়ে বসে আছে। তো আমি এখন সকাল সকাল চা খাবো এক কাপ। তো চলো দেখা যাক। ওয়েদারটা বেশ ভালো, ভীষণই দারুণ ওয়েদার, কিন্তু সকাল থেকে এরকম বৃষ্টি পড়ছে। তো আমি এখন চা খাবো। অলরেডি এই বৃষ্টি, এত জোরে বৃষ্টি আর হাওয়া হচ্ছে বলে অলরেডি লোডশেডিং হয়ে গেছে। বৃষ্টি আর হাওয়া, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিটা বেশ বেড়ে গেছে আর হাওয়াও খুব দিচ্ছে, সেই কারণেই লোডশেডিং হয়ে গেছে। এই যে সারা বাড়ি অন্ধকার, আমার চায়ের জলটা ফুটে গেছে। প্রচণ্ড বৃষ্টি বেড়ে গেছে, ভীষণই বৃষ্টি বেড়ে গেছে, সারা ঘর অন্ধকার, পুরো লোডশেডিং হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি বেড়ে গেছে। আর নিয়ে এসছি একটু প্র্যাকটিস একটা।
প্রচণ্ড 10-15 মিনিট, মানে বেশি বৃষ্টি হয়নি, বৃষ্টিটা কমে গেছে, প্রচণ্ড 10-15 মিনিট প্রচণ্ড ভারী বৃষ্টি হলো। তো এখন বৃষ্টিটা কমে গেছে, এরকম মাঝে মাঝে বৃষ্টি আসছে আর যাচ্ছে, আসছে আসছে, মানে হুট করে আসছে প্রচণ্ড, মানে সকালবেলা 6:30, 6:30, এখন তোমার 6:30 মতন বাজে। তো সকালের দিকে প্রচুর রোদ ছিল, হঠাৎই দেখলাম অন্ধকার করে প্রচণ্ড বৃষ্টি আসলো। আমি চা দিয়ে প্যাটিসটা খাচ্ছি, বেশ টেস্ট আছে প্যাটিসটা, প্যাটিসের প্যাকেটটাই আজকেই ভেঙেছি, আজকেই প্রথম খাচ্ছি, খুব ভালো খেতে প্যাটিসটা। বৃষ্টি অলরেডি কমে গেছে, আমি জানলার পাশে বসে বসে খাচ্ছি। আমি মানে জানলার পাশে বসে বসে চাটা খাচ্ছি, কারণ আমার বেশ ওয়েদারটা ভালো লাগছে, সে কারণে আমি জানলার পাশে বসে বসে চাটা খাচ্ছি। ভীষণই সুন্দর ওয়েদার, অলরেডি আবার রোদ মানে উঠেও যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে 2-3 দিন ধরে প্রচণ্ড হাওয়া। আমাদের এখানে সেরকম ঝড় বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হয়েছে বাট সেরকম ঝড় হয়নি, অন্যদিকে যেরকম পরিমাণে ঝড় হচ্ছে আমাদের এখানে সেরকম হয়নি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা মাঝে মাঝেই হচ্ছে। চাটা বেশ টেস্ট হচ্ছে আজকে, চাটা আমি ভালোই করি, সেটা সবাই বলে এবং আমার বর খেয়েও বলে যে আমি চাটা বেশ ভালোই করি। আবার লোডশেডিং হয়ে গেল, যেহেতু ঝড় মানে হাওয়া দিচ্ছে খুব, আবার লোডশেডিং অলরেডি হয়ে গেছে, সব পুরো অন্ধকার। এই যে চাটাই খাচ্ছি বসে বসে, মানে কারেন্টটা যাচ্ছে বারবার আসছে, যাচ্ছে বারবার আসছে। একদমই ভালো লাগে না, সব সময় ঘরেই বসে থাকতে হয়, আর আমি ব্লগগুলো আমার ঘরেই করতে হয়, কেননা এখন লকডাউন, আমাদের এখানে লকডাউন চলছে, তো সেই কারণে সব কিছুই বন্ধ, এবং আমি যে বাইরে বেরিয়ে কিছু করবো সেটা আমার পসিবল নয় এখন, কারণ আমাদের এখানে ভীষণই কড়াকড়িভাবে লকডাউনটা হচ্ছে, কেউ বাইরে বেরোচ্ছে না, সবাই লকডাউনটা মানছে, কারণ এবারে মানে এবারের পরিস্থিতিটা আরোই বেশি খারাপ। তো আমরা এখানে সেফ আছি, যথেষ্ট সেফ আছি এখানে। তো কার কোথায় কোনো ক্ষতি হয়েছে, অনেকেরই অনেকেরই দেখছিলাম দীঘা উড়িষ্যা অনেকেরই প্রচুর ক্ষতি হয়েছে। তো আমরা এখানে ঠিকঠাকই আছি সবাই, অলরেডি আমার রোদ উঠে গেছে, দেখতেই পাচ্ছ আমার রোদ উঠে গেছে। চলো ঘুরিয়ে দেখাই তোমাকে, বেশ দারুণ ওয়েদার দেখো। আমাদের একটা কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল হচ্ছে, গেল বছর প্রচুর কাঁঠাল হয়েছিল, এবছর অনেক কম, তুলনামূলক অনেক কম, 5-6টা হয়েছে, তার মধ্যে 2-3 জন 2-3টে কাঁঠাল কেউ নিয়েও চলে গেছে। তো 2-3টে খাওয়া আমাদেরকে খাওয়া হয়েছে, আর দুটো ওই উপরে আছে, ওই যে দেখতেই পাচ্ছ। এই গাছটা বহু পুরনো গাছ, কিন্তু খুব বেশি মোটা না, পাতলাই আছে গাছটা, বাট এই গাছে প্রচুর ফল ধরে, গেল বছর প্রচুর ধরেছে, এই বছর অত ধরেনি,
কাঁঠাল গাছটা বেশ ভালো এবং কাঁঠালগুলোও খেতে বেশ ভালো। এত ঝড়ের পর, এত ঝড় না সরি এত বৃষ্টির পরে যে আমাদের আবার রোদ উঠে গেছে, এই যে রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। ওয়েদারটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয় এরকম ওয়েদার। কোথায় তাই শুনতে পাইনি তো? ও, কারোর বাড়ির থেকে টিন উড়িয়ে নিয়ে চলে গেছে, কারোর বাড়ির টিন উড়িয়ে নিয়ে গেছে সেটাই বলছে আমাদের একজন পাড়ার দাদা। কি বড় রাস্তা দিয়ে দেখা গেল নাকি? শুনতে পাচ্ছো তোমরা? বলছে অনেকের বাড়ি টিন নিয়ে চলে গেছে, অনেকের কাগজপত্র প্রচুর উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সেরকম কিছু হয়নি। মানে ওরা বলে দেখেছে, বাট আমি দেখতে পাইনি। আবার বৃষ্টি নেমে গেছে, এই দেখলে রোদ তো আবার এই বৃষ্টি শুরু হয়ে গেল। তো বলছে ঘুড়ি যেরকম কেটে যায় সেরকম ভাবে বলে প্রচুর কাগজপত্র নিয়ে ওপর দিকে উড়ে গেলো। এবার কী উড়ে গেলো কেউ বুঝতে পারছে না, আমাদের পাড়ার সব দাদারা মরে বলছে, তো বুঝতে পারিনি। আমাকে বলছে দেখেছো, বাট আমি দেখিনি, আমি তো ঘরেই ছিলাম, ঘরে বসে চা খাচ্ছিলাম। মানে হঠাৎ বলে একটা দমকো হাওয়া দিয়েছে, মানে একটা হঠাৎ কীরকম একটা হাওয়া দিয়েছে, সেই হাওয়াতে বলে অনেক কিছু উড়িয়ে নিয়ে গেছে গিয়ে। তো এটা পাড়ার সব দাদারা বলছে। এখন দু এক ফোঁটা করে করে বৃষ্টি পড়ছে, চারিদিক করে উঠো সব ভেজা গিয়ে সব ভেজে। ওয়েদারটা বেশ সুন্দর, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের এখানটা সেইভাবে সেরকম ক্ষতি হয়নি, কারণ আমাদের এখানে সেরকম ঝড় হয়নি, একটু হাওয়া দিয়েছে আর বৃষ্টিটাই হয়েছে, এই আর কি সেরকম ঝড় বৃষ্টি হয়নি। পেছনটা বেশ জল জমে গেছে, এই ড্রেন দিয়ে এখন জল পাস হচ্ছে। আমি খালি পায়ে হাঁটছি অলরেডি, বেশ ভালো লাগছে আসলে, খালি পায়ে হাঁটছি আমার বেশ ভালো লাগছে সত্যি। গেছে আকাশটা একবার দেখাচ্ছি, আবার রোদ উঠে গেছে। মানে আছে আবার রোদ উঠে গেছে প্রচণ্ড, দেখো চড়া ভিড়, দেখতেই পাচ্ছ আমার মুখে আবার রোদ উঠে গেছে। আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লাগে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি, আজকের মতন বাই বাই।